বিস্মল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে এক পার্টের নিকাপ তৈরি করবেন তো এখানে আমি খুব ভালো করে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এবং আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি এ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি এই মেকআপটা তৈরি করছি এখানে আমার এক ভাজে দুই পাট কাপড় আছে তো এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা করে নিলাম সুন্দর করে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমাদের মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে লেন্থ হচ্ছে মানে প্রস্থে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এবং আমি এটার হাইট বা দৈর্ঘ্য নিয়ে নিয়েছি পনে উনিশ ইঞ্চি পরিমাণ তো এখানে সুন্দর করে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে আমাদের প্রথমে মুখের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে প্রথমে খেয়াল করবেন আমি কিন্তু খুব ভালো করে বসিয়ে দিচ্ছি কারণ এটা চেরি জর্জেট কাপড় একটুতেই নড়াচড়া হলে আপনাদের দুই পার্টটা কিন্তু ডিফারেন্স হয়ে যাবে যার কারণে এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি এভাবে করে আমি হচ্ছে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিলাম এখন আমার হাতের ডান সাইডে সাড়ে চার ইঞ্চি এবং বাম সাইডে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করার পর এখন আমি স্কেলের সাহায্যে এখানে লাইন করে নিব এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরলে ইনশাল্লাহ হয়ে যাবে তো হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এখানে আমি সুন্দর করে লাইন করে নিলাম তো এখন আমাদের এখানে আমার ক্রস করে দিলাম এখানেও ক্রস মানে এই দুই সাইড আমাদের সেলাই করা যাবে না এবং আদার্স যে তিন সাইড আছে এখানে আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এই ঠিক একই ভাবে এখানেও আমি মার্ক করে দিচ্ছি মার্ক করে দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি পিন দিয়ে ফিক্স করে নিব কারণ হচ্ছে এই কাপড়টা যখন আপনারা সেলাই করবেন তখন এই কাপড়টা যদি আপনারা পিন দিয়ে ফিক্স করেন আপনারা সহজ উপায়ে সেলাই করতে পারবেন এবং দুই সাইডে সেলাইটা সমান হবে তো এখানে সুন্দর করে আমি পিন দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবং এই যে ক্রস যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নতে আমি সেলাই করব না এবং মুখের দিকে যে লাইন করে নিয়েছি এই মুখের লাইনে আমি সেলাই করব দুই সাইডে সেলাই না এবং বাকি যে তিন সাইড মানে উপরের দিকে ক্রস বরাবর আমাদের কিন্তু সেলাই করা যাবে না এটা আমি বারবার বলে দিচ্ছি তো আমি সেলাইটা কিন্তু দেখিয়ে দিব আপনারা কিভাবে এই সেলাইটা করবেন এখানে খেয়াল করুন এখানে এই দাগ বরাবর আমাদেরকে কাট বসিয়ে দিতে হবে তো প্রথমে আমি এখানে ছোট্ট ছোট্ট করে দুই পাশে দুটা কাঠ বসিয়ে দিব মানে খেয়াল করবেন এখানেও কাট বসিয়ে দিচ্ছি ঠিক একই ভাবে আমি হচ্ছে আমার হাতের বাম সাইডেও কাঠ বসিয়ে দিচ্ছি আমাদের সুন্দর করে সেলাই করে নিতে হবে এখন তো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করবেন এখানে কাপড়টাকে খুব আস্তে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি আস্তে আস্তে করে সেলাই করে নিব তো এখানে আপনারা যখন এই এই টাইপের কাপড় মানে চেরি জর্জেট বা জর্জেট টাইপের কাপড় সেলাই করবেন তখন এই উপায় আপনারা সেলাই করবেন খুব আস্তে করে ধরে নেবেন ধরে নিয়ে আপনাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে তো এখন এই যে ক্রস চিহ্ন আছে এখানে আমাদের সেলাই করা যাবে না এখানে আমাদের এটা ফাঁকা রাখতে হবে এবং আমাদের আদার্স যে তিন সাইড সেই তিন সাইডে আমি সেলাই করে নিব এখানে খেয়াল করবেন আমি পিনগুলো খুলে নিচ্ছি এবং সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমার এক সাইড সেলাই করা কমপ্লিট ঠিক একইভাবে আমি নিচের দিকে সাইডটাও সেলাই করে নিচ্ছি এবং আমি আদার্স যে অপোজিট সাইডটা সেই সাইডটাও এই একইভাবে পিনগুলো খুলে নিয়ে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এক্সেস সুতাগুলো আমি কেটে নিলাম তো এভাবে করে সেলাই করার পর এই যে দেখতে পাচ্ছেন মুখের দিকে অংশ আমি সেলাইটা করে নিয়েছি তো এখন এই যে কোনাগুলো আছে কোনাগুলো কাট বসিয়ে দিচ্ছি এখানে কোনাগুলোতে এভাবে করে কাট বসিয়ে দেওয়ার পরে ছোট ছোট করে কাট বসিয়ে দিলাম এবং একইভাবে আদার্স যে সাইডটাতেও কাঠ বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়ে আমাদের পিনগুলো কিন্তু খুলে নিতে হবে এখন এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন যে কোনো এক সাইড দিয়ে আমাদের ভিতরের দিকটা বের করে নিতে হবে এখানে খেয়াল করুন আমি হচ্ছে সুন্দর করে হাতে সাহায্যে বের করে নেচ্ছি এখানে ফাঁকা যে পশনটা আছে এই ফাঁকা পশনটা দিয়ে আমি সুন্দর করে সোজা সাইড করে নিলাম এবং উল্টা সাইড টা ভিতরের দিকে ঢুকে গেল তো এভাবে করে সুন্দর করে বের করে নিয়েছি ভিতরের দিকের সোজা সাইডটা তো এখানে দেখতে পাচ্ছেন এই সাইডেও ফাঁকা এই সাইডেও ফাঁকা খুব সুন্দর করে এগুলো আমি করে নিয়েছি এখন আমি দেখে দিচ্ছি এখানে আমার সুন্দর করে নেকাবের পাটটা বের করা কমপ্লিট এখন আমি এই যে কোনাগুলো বের করে নিব তো আপনারা যখন কোনাগুলো বের করবেন তখন খেয়াল করবেন আপনারা কাঁচি সাহায্যে এভাবে করে নিতে পারেন আবার যে কোনো কিছু সাহায্যে আপনারা কিন্তু কোনাগুলো বের করে নিতে পারেন তো যাই হোক আমি কোনাগুলো বের করে নিয়েছি তো এখন আমি ফিতাটা নিয়ে নিয়েছি ফিতাটা এখানে আমি সুন্দর করে আসলে আমার এখানে এক ভাজে দুই পার্ট ফিতা আছে তো এখানে আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি ভিতরের দিকে সোজা মানে উল্টা সাইডটা এই রেখে ভাজ করে নিয়েছি এখানে লম্বাটা আমি দিয়ে দিয়েছি ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমি প্রথমে ফিক্স করে নিব এখানে পিন দিয়ে আমাদের ফিতাটাকেও মানে ফিক্স করে নিতে হবে কারণ এইটা হচ্ছে জর্জেট কাপড় তো এখানে এভাবে করে ফিস কর করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো এভাবে করে আমি অর্ধেক করে নিলাম অর্ধেক করে নিয়ে এখন আমি এই যে আমার যে বন্ধ সাইডটা সেই বন্ধ সাইড থেকে এখানে নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং আমার হাতের ডান সাইডে এটা হচ্ছে খোলা সাইড খোলা সাইড থেকে আমি এখানে দু ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কারণ এই ফিতাটা যেহেতু আমাদের বাঁধতে হবে তো এখানে আপনারা যখন একটু চিকন করবেন তখন ফিতাটা অনেক সুবিধা হবে তো এখানে আমি লাইন করে দিচ্ছি এবং এই লাইন বরাবর ধরে কেটে খুবই সহজ একটা নিচ্ছি ব্যাপার তো এখানে আমি কাট বসিয়ে দিব এখন তো কাচি সাহায্যে আমি এখানে কেটে নিচ্ছি এক্সট্রা পোষণ গুলো এভাবে করে কাটার পরে এখন আমি মেলে ধরবো টোটাল ফিটাটা এখন এই সাইডটাও আমাদের সেলাই করতে হবে এবং আমার হাতের বাম সাইডে এতটুকু পর্যন্ত আমাদের সেলাইটা করে দিতে হবে ঠিক আছে তো এখানে আমি সুন্দর করে ফিক্স করে নিয়েছিলাম ফিক্স করে নিয়ে এখানে সেলাই করে নিয়েছি হাতের ডান সাইডেও সেলাই করে নিয়েছি এতটুকু পরিমাণ এবং হাতের বাম সাইডেও আমি হচ্ছে সেলাই করে নিয়েছি এতটুকু পরিমাণ এখন আমাদেরকে সুন্দর করে পিনগুলো খুলে নিতে হবে এবং আমাদেরকে সোজা সাইড বের করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি তো দুই সাইডে সুন্দর করে করে কাট বসিয়ে দিচ্ছি এভাবে বসালে আপনারা যখন সোজা সাইড করবেন তখন সুন্দর করে জিনিসটা বসে যাবে তো এখন আমি ভিতরের দিকটা বের করে নিব সোজা সাইড করে নিব তো একটা সাইড যেভাবে সোজা সাইড করে নিলাম ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা পার্ট ঠিক ভাবে সুন্দর করে বের করে নিব এখানে আমি সুন্দর করে ধরে নিলাম এবং বের করে নিলাম তো এখন আপনি কোনাগুলো বের করে নেবেন কোনাগুলো এভাবে করে যে কোনো কিছুর সাহায্যে আপনারা এখানে সুন্দর করে কোনাগুলো সুন্দর করে বের করে নেবেন তো এখানে আমি টেস্টার দিয়ে সুন্দর করে কোনাগুলো বের করে নিচ্ছি তো আপনারা এখানে প্রথমেই কিন্তু আপনাদের কোনাগুলো বের করে নিতে হবে এখানে দুই সাইডের কোনাগুলো আমি একইভাবে সুন্দর করে বের করে নিলাম তো আলহামদুলিল্লাহ ফিতাটা মোটামুটি আমার সেলাই করা কমপ্লিট তো মাঝখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকা পসুনটা আমাদের এক্সট্রা গুলো এখন ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে তো এখানে আমি আয়রন করে নিব ফিতাটাকে এই সাইডটা প্রথমে আমাদের হাতের ডান সাইডটা আয়রন করে নিচ্ছি খুব ভালো করে বসিয়ে দিতে হবে তো খেয়াল করবেন আপনারা যখন এটা আয়রন করবেন তখন কিন্তু আয়রনটা অনেক বেশি গরম করবেন না কারণ গরম করলে এটা হচ্ছে একদমই যেহেতু চেরি জর্জেট কাপড় এটা কিন্তু এক পুড়ে যাবে ঠিক আছে তো এখানে আপনারা প্রথমে আয়রনটাকে দেখে নেবেন যেন বেশি অনেক বেশি তাপ না হয় হিট না হয় তো এখানে আমি এভাবে করে উপরের দিকের যে এক্সট্রা পার্টটা সেই এক্সট্রা পার্টটা ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম একইভাবে নিচের দিকে যে এক্সট্রা পোরশনটা ওই একইভাবে সমান করে সুন্দর করে ধরে এখানে আমি আয়রন করে নিচ্ছি তো এখানে যখন আপনারা আয়রন করবেন এইভাবে করে তখন কিন্তু আপনারা যখন সেলাই করবেন তখন খুব সহজেই আপনারা সেলাই করতে পারবেন এবং কাপড়টা নিয়ে অনেক বেশি হেজার ধুতে হবে না এটা যেহেতু চেরি জটের কাপড় আমি বারবার করে বলে দিচ্ছি তো একইভাবে আমি নেকাবের পাটটাও আয়রন করে নিচ্ছি একই সাথে চারো সাইডে আমি সুন্দর করে আয়রন করে নিলাম তো আয়রন করলে আপনাদের কাপড়টা কিন্তু একদম সুন্দর হয়ে বসে যাবে এবং যখন আপনারা কাপড়টা সেলাই করবেন তখন একদম সুন্দর হয়ে আপনার ফিনিশিং ভাবে সেলাই করে নিতে পারবেন তো এখন আমি ফিতার ফিতার অংশটাও নিয়ে নিয়েছি অংশটা এভাবে করে মিডিল বরাবর ধরে আমি এখানে সুন্দর করে মার্ক করে দিব তো ফিতাটা মার্ক করে দিচ্ছি মিডিল বরাবর ধরে ঠিক একইভাবে আমি নেকাবের পাটটাও মিডিল বরাবর ধরে সুন্দর করে মার্ক করে দিচ্ছি তো এখন এই নেকাবের পার্ট এবং ফিতার পার্টটা মিডিল বরাবর একটা পিনের সাহায্যে আটকে দিচ্ছি তো এভাবে করে পিনের সাহায্যে আটকে দেওয়ার পরে এখন খেয়াল করবেন এই যে ফিতার যে এক্সট্রা অংশগুলো আছে বের করা এই অংশটাকে নেকাবের এক্সট্রা অংশটাকে ফিতার ভিতরে এভাবে করে আপনাদেরকে ইনপুট করে দিতে হবে তো এভাবে করে ইনপুট যখন করবেন তখন আপনারা এখানে পিনের সাহায্যে সুন্দর করে অ্যাটাচ করে দিলে এই জিনিসটা কিন্তু নড়াচড়া হবে না তো এখানে আমি দুই পার্টকে এভাবে করে পিনের সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি ফিক্স করে দিচ্ছি যাতে করে আমি যখন সেলাই করব তখন কি সুবিধা যেন আমি পাই একদম সহজভাবেই যেন আমি সেলাইটা করে নিতে পারি তো এখন আমি সেলাই করে নিব তো এখানে খেয়াল করবেন আমি এখানে তো সেলাইটা করে দেবো এখানে আমি ফিতাটা চারো সাইডে সেলাই করে দিব এবং নেকাবের যে নিচের অংশে সেই নেকাবের নিচের অংশ সেলাইটা করে দিব তো এখানে আমি সুন্দর করে পিনটা খুলে নিচ্ছে এখন খুব ভালো করে আপনাদের এসেও করে নিতে হবে ভিতরের দিকে যেন এক্সট্রা যে নেকাবের পাটটা সেই নেকাবের পাটটা এক্সট্রা পাটটা একদম ভিতরের দিকে ঢুকে যায় এখানে খুব ভালো করে আপনাদের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে সুন্দর করে নেকাপটার পার্টটা দিকে ঢুকিয়ে দিবেন এখন সেলাই করে নিতে হবে এই যে যে ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশে আপনাদের সেলাইটা করে দিতে হবে এখানে যখন আপনারা সেলাই করবেন তখন খেয়াল করবেন সেলাইটা যেন একদম সমান হয় তাহলে আপনাদের জিনিসটা ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে এখন এখানে আমি পিনগুলো খুলে নিব এবং পিনগুলো খুলে নিয়ে সুন্দর করে এখানে আমি সেলাইটা করে দিব এখানে খেয়াল করবেন আমি এখন ফিতা বরাবর সুন্দর করে ধরে নিব এবং আমি সেলাইটা সুন্দর করে করে নেব তো এখানে আমি ফিতাটার চারো সাইডে এখন আমি সেলাইটা করে নিব তো এখান থেকে আপনারা সেলাইটার খেয়াল করবেন সেলাইটা যেন সমান হয় এই দিকটা আপনাদের খেয়াল করতে হবে তো উপরের দিকেও একইভাবে আমি ফিতার অংশটা সেলাই করে নিব তো খুব ভালো করে আমাদের বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে একদম ধার ঘেসে সুন্দর করে সেলাইটা করে দিতে হবে তো এখানে যখন আপনারা সেলাইটা করবেন আমি বলে দিচ্ছি যেন যেন সুন্দর হয় হয় সমান এই কিন্তু আপনাদের সামনের দিকে দেখা যাবে তো আপনাদের সুন্দর করে মানে মাথার দিকে যে অংশটা সেই অংশে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো একইভাবে সুন্দর করে আমি হচ্ছে এই সাইডেও ফিতাটাকে সেলাই করে নিচ্ছি তো এখানে সেলাই করার পরে এখন আমি এই যে মাঝ বরাবর ধরে চাপটা চাপ সেলাই দিয়ে দিলাম এখন একই ভাবে আমি নিচের দিকে যে নেকাবের অংশটা এই নেকাবের স্পেসের অংশটাতে সেলাই করে নিচ্ছি এবং একই ভাবে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখন দেখেন আপনাদের কিন্তু এই যে নেকাবের নিচের অংশগুলো সেলাই করে নেবেন তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে এবং ফিনিশিংটা অনেক ভালো হবে তো একইভাবে নেকাবের যে আদার্স যে তিন সাইড এই তিন সাইডও আমি সেলাই করে নিচ্ছি আসলে এই এক পার্টের নেকআপ তৈরি করাটা খুবই সহজ আপনারা যখন করবেন আপনারা কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি আপনারা কিভাবে সেলাই করবেন কিভাবে কাটিং করবেন কিভাবে অ্যাটাচ করবেন সব কিছুই আমি এখানে ডিটেলিংয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা নতুন স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা করা কারণ আপনারা কিন্তু অনেক কিছু প্রথম যখন শুরু করবেন তখন অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে কি হলো তো এখানে আমি ডিটেলিং এ আপনাদের দেখে দিয়েছি আপনারা কিভাবে এই নেকআপটা তৈরি করবেন কাটিং করবেন স্টেপ স্টেপ বাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ এখানে আমার নেকআপটা তৈরি করা কমপ্লিট দেখেন কত সহজ উপায়ে এবং কত সিম্পল ওয়েতে আপনারা এই নেকআপটা তৈরি করে নেবেন এই নেকআপটা তৈরি করা আহামরি অনেক কঠিন একটা ব্যাপার না তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম